জন ওয়েঞ্জেল পৃথিবীর একজন শ্রেষ্ঠ ফুড কেমিস্ট ওনার বয়স এখন সাতানব্বই বছর উনি বাংলাদেশে আমাদের ফ্যাক্টরি দেখতে আসছিলেন উনি আমাকে বললো তুমি জৈন চিনো আমি তখন বুঝতে পারিনি ওনার ভাষা আসুই না উনি আমাকে কমাইকে দেখালো যখন তখন আমি বুঝা গেলাম যে কমা চিহ্নের মতো একমাত্র জৈন আমি ওনাকে দৌড়ে এক কোটা জৈন এনে দিলাম উনি পুরা জৈনটাকে দশ মিনিটে খেয়ে ফেললেন খেয়ে বললেন যে আমার স্টমাক ক্যান্সার হয়েছিল জৈন খাওয়ার পরে আমার স্টোমাক ক্যান্সার ভালো হয়ে গেছে তো চিন্তা করুন হজম শক্তির জন্য এবং স্টোমাক ক্যান্সারের জন্য স্টোমাক প্রবলেমের জন্য জৈনের কত বড় ভূমিকা আছে জৈনের অ্যাসাইন আছে জৈনের ট্যাবলেট আছে জৈনের ক্যাপসুল আছে এই এই যে সহজ ধরনের জিনিসগুলোকে আমরা একদমই মূল্যায়ন করি না আমি কিন্তু একটি কথা এখানে আমি দুঃখের থেকে বলবো একটি কুকুর যখন মনিবের বাড়িতে ভালো খানা হয় তখন কুকুর একটু বেশি হাড় গোর মাংস একটু বেশি পোলাও বিরিয়ানি খেয়ে ফেলে খেয়ে ফেললে তার পেটে ব্যথা হয় ব্যথা হলে সে পুকুর পাড়ের পানি খায় বা নদীর ধারের যায় একটু পানি খায় খেয়ে কয়েকটা পোলট্রি দেয় এরপরে সে এসে নতুন গজানো ঘাসের মাথাগুলি খেতে থাকে কুকুর তাহলে আল্লাহ তালা দেখেন ওর ভিতরে এই বুঝ শক্তি দিচ্ছে যে ওর ওষুধ ওই নতুন ওটা দুবার ভিতরে ওর ওষুধ নদী বা পুকুরের পানির ভিতরে ওর ওষুধ সে যে পোলট্রি দিচ্ছে মানে ব্যায়াম করতেছে এটার ভিতরে এরকম করে সে ঘুমিয়ে থাকে পরের দিন সকালবেলা তার পেটের সব সমস্যা শরীরের সমস্যা ভালো হয়ে যায় দেখেন এই যে আল্লাহর যে অলৌকিক শক্তিগুলো গাছের কাছে দিয়েছে এই জিনিসগুলিকে আমাদের জানতে হবে না বুঝতে হবে না মানতে হবে না